আম্ফানের রেশ কাটতে না কাটতেই কালবৈশাখী আবার নতুন করে সব লন্ডভন্ড করে দিল। চারিদিকে প্রকৃতির কাছে হেরে যাওয়া মানুষের পরাজয়ের হাহাকার। প্রকৃতির কাছে মানুষ তার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। প্রকৃতি তার যখন তখন রুদ্র মূর্তি দেখিয়ে সব তছনছ করে দেয়। সেই সময় নিজেদের জীবনকে বাজি রেখে সশরীরে বিপর্যয় মোকাবিলার জন্য হাজির হয়ে যায় সিভিল ডিফেন্স সৈনিকরা। তারা নিজেদের জীবনকে বাজি রেখে জনগণের জন্য কাজ করে চলেছে সব সময়। আমাদের তো কাজের চাপ প্রচুর। আগের দিন ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে আমরা এইভাবে গাছ কেটেছি। দুটো টিম সাপ্লাইয়ের সঙ্গে গেছিলো, গিয়ে আমরা গাছ কেটেছি, কেটে পরিষ্কার করেছি, তারপর সাপ্লাই লাইন দিয়েছে। আর কালকে তো আমরা অফিসেই ছিলাম, আমাদের এসডিও বাংলাতেও গাছ পড়েছে। আজকে তো চেয়ারম্যান সাহেব ডেকে আমাদের দুটো টিমে ভাগ করে এই গাছ আমরা সারা পৌরসভায় আমরা এই কাজ করছি। কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে না আমফান বেশি ঝড়ে ক্ষতি হয়েছে? আমাদের তো আমফানের থেকে এই কালবৈশাখীতেই বেশি ক্ষতি হয়েছে। কাল্লায় মোট কতগুলো গাছ কাটতে হলো আজকে? কাল্লায় মোট আমাদের দুটো টিম বেরিয়েছে, 16-17টা গাছ কাটতে হলো আজকে। এছাড়া আর কি কি করা হয়? এছাড়া আজকে এই গাছ কাটাই চলছে, তারপর অফিস। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বিশ্বভারত।